বারাণসীত হ্যাট্রিকর টার্গেট। লোকসভা নির্বাচনের বাবে মনোনয়ন পত্র দাখিল করলে প্রধানমন্ত্রী মোদী। উত্তর প্রদেশের বারাণসী সমষ্টিত মোদিয়ে দাখিল করলে মনোনয়ন। একেরাহে তৃতীয় বারের বাবে বারাণসীর প্রতিদ্বন্দ্বিতা করব নরেন্দ্র মোদী। আই গঙ্গার আশীর্বাদ মনোনয়ন দাখিল করলে প্রধানমন্ত্রীগী। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিত বারাণসী জেলা নির্বাচন বিষয়ার হাতত মোদিয়ে দাখিল করলে মনোনয়ন পত্র। প্রধানমন্ত্রী মোদীর মনোনয়ন দাখিল পর্বত কেবাগৰাকীও কেন্দ্রীয় মন্ত্রীর লগতে উপস্থিত থাকে বিজেপি শাসিত কেবাখনো রাজ্যের মুখ্যমন্ত্রী। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও উপস্থিত থাকার কথা আছে যদিও উড়িষ্যাত নির্বাচনী প্রচারত ব্যস্ত থাকার বাবে উপস্থিত থাকিব নোৱাৰিলে। প্রধানমন্ত্রীর মনোনয়ন দাখিল যাত্রাত কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডার উপরও গণ পরিষদের সভাপতি অতুল বরা, ইউপিপিএলের সভাপতি প্রমোদ বড়ো সহ এনডিএর সহযোগী কেবাটাও দলের সভাপতি উপস্থিত থাকে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সেনি, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং আর ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাও উপস্থিত। প্রধানমন্ত্রী জি কে সমর্থন মে সামনে আয়ে এই হম কি তাকত ভি হ্যাঁ। एनडीए की एकजुटता आप देख लीजिए, हर राज्य में जिस तरीके से एनडीए एक साथ मिलकर हम लोग प्रचार प्रसार हम लोग कर रहे हैं, कैंपेनिंग हम लोग कर रहे हैं, वहीं दूसरी तरफ बटा हुआ विपक्ष है। आज जब हम लोग प्रधानमंत्री जी के नामांकन में आए, मैं मानता हूँ प्रधानमंत्री जी का नामांकन के बाद जो परिणाम आएंगे वो एक ऐतिहासिक परिणाम होंगे। इस बार वर्ल्ड रिकॉर्ड प्रधानमंत्री जी जीत का यहाँ से बनाएंगे, ये हम सबका विश्वास है। মনোনয়ন দাখিলের পূর্বে প্রধানমন্ত্রী মোদী পুয়াই বারাণসীর আসিঘাটত গঙ্গা পূজা সম্পন্ন করে। গঙ্গা পূজার পাছত কাল ভৈরব মন্দিরত পূজা অর্চনা করে প্রধানমন্ত্রীগী। সোমবারে মন্দির চহরখনের বিশাল রৌদ্র অংশলৈ বারাণসীতে নিশা কটোয়া প্রধানমন্ত্রী মোদিয়ে কাল মন্দিরত পূজার ভাগ লো মনোনয়ন দাখিলের রওনা হয়। মনোনয়ন দাখিলের পাছত বারাণসীর রুদ্রাক্স কনভেনশন সেন্টারত কেবাগৰাকী গণ্যমান্য ব্যক্তির সঙ্গে বার্তালাপত মিলিত হয়। We are happy. In the last nomination also we were invited and we were part of the nomination process. It's very nice also to see the way Banaras has changed in the last 5 years. A lot of development has taken place and I'm sure once again the people of Banaras and the country overall will give their trust and faith on the NDA and under the leadership of the honorable prime minister. প্রধানমন্ত্রী মোদিয়ে তৃতীয় বারের ভাবে প্রতিদ্বন্দ্বিতা করা বারাণসী সমষ্টিত 1 জুনত তথা সপ্তম পর্যায়ত ভোট গ্রহণ হব। 2014 আর 2019 সনত উত্তর প্রদেশের বারাণসী সমষ্টির পরাই প্রধানমন্ত্রী মোদিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিল। 2014 চনত মোদীয়ে বারাণসীর লগতে গুজরাটৰ বড়োদৰা সমষ্টিৰ পৰাও প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছিল। সেইবাৰ মোদীৰ বিৰুদ্ধে বারাণসী সমষ্টিৰ পৰা আম আদমি পাৰ্টিৰ আহ্বায়ক অৰবিন্দ কেজৰিৱালেও প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছিল। মোদীয়ে বড়োদৰা আৰু বারাণসী দুয়োটা সমষ্টিত জয়লাভ কৰাৰ পাছত গৃহ ৰাজ্যৰ সমষ্টিটো এৰি দি বারাণসীৰ সাংসদ হিচাপে প্ৰধানমন্ত্ৰীৰ দায়িত্ব গ্ৰহণ কৰে। চাৰিগৰাকী প্ৰস্তাৱকে বারাণসী সমষ্টিৰ পৰা মোদীৰ নাম মনোনয়নৰ বাবে প্ৰস্তাৱ কৰিছে। তেওঁলোক হৈছে ব্ৰাহ্মণ সম্প্ৰদায়ৰ পণ্ডিত গণেশ্বৰ শাস্ত্ৰী, আৰ এছ এছৰ স্বেচ্ছাসেৱক তথা অবিচি সম্প্ৰদায়ৰ লোক বৈজনাথ পেটেল, অবিচি সম্প্ৰদায়ৰে লাল সিং কুশৱাহা আৰু দলিত সঞ্জয় সোনকৰ। North Eastern people will be always with our honorable prime minister and he will come back with a huge margin this time in the as a prime minister, third prime minister of the country.
এবাৰ মোদীৰ বিৰুদ্ধে বাৰাণসীত উপস্থিত কংগ্ৰেছৰ অজয় ৰায় প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছিল। 2014-2019 পাছত এইবাৰৰ নিৰ্বাচনতো মোদীৰ উত্তৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি অজয় ৰায় প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছিল। 2019-ৰ নিৰ্বাচনত কংগ্ৰেছ সংখ্যক 6,74,664 ভোটে জয়লাভ কৰিছিল। প্ৰধানমন্ত্ৰী দ্বিতীয় স্থানত থকা সমাজবাদী পাৰ্টীৰ প্ৰাৰ্থী শালিনী যাদৱে লাভ কৰিছিল 1,95,159 ভোট। তৃতীয় স্থানত সন্তুষ্ট থাকিবলগীয়া হৈছিল কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী অজয় ৰায়। 2019 में आए थे, जो माहौल देखा इस बार और अलग है। और क्या देखा, यहाँ पे विकास भी काफ़ी हुआ है, ब्रिज रोड कनेक्टिविटी बहुत सारा ब्रिज। और मेरा फीलिंग्स ये है कि इस बार मोदी जी ज़्यादा मार्जिन लेके जीतेंगे। न्यूज़ डेस्क रिपोर्ट, न्यूज़ 18।